হ্যালো এভরিওয়ান, ভিডিওটা শুরু করেছিলাম শুক্রবার দিন রাত 12টার সময়। আর রাত 12টার সময় এত সেজেগুজে রেডি হয়েছি কেন বলো তো? কারণ শনিবার দিন 19 তারিখ ছিল আমার বার্থডে। প্রতি বছর বাবা মা ভাই কাকি তুনু এরা সবাই মিলে আমাকে একটা ছোট্ট সারপ্রাইজ দেয়, যে কারণে এই বছর আমি রেডি হয়ে বসেছিলাম। কারণ প্রতি বছরই রাত্রেবেলা নাইটি পরে ঘুম ঘুম চোখে ফটো তোলা হয়, যেগুলো আর শেয়ার করা হয় না, তাই ভাবলাম এই বছর একটু সেজেগুজে নিই। আর এই ড্রেসটা গিফট করেছিল ভাই, তাই এই ড্রেসটা পরেই কেক কেটে নিলাম। ডেকোরেশনটাও তো খুবই সুন্দর হয়েছিল, পুরোটাই এরা সবাই মিলে সাজিয়েছিল। আর দুটো কেক দেখে তো আমি একদম এক্সাইটেড হয়ে পড়েছিলাম। একটা কেক এনেছিল ভাই আর একটা কেক এনেছিল কাকি, মানে তুনু আর কি। তারপরে এই যে কেক কাটতে বসে পড়লাম দুই হাতে দুটো ছুরি নিয়ে, বাবা ঘুমিয়ে পড়েছিল অবশ্য, তাই আর বাবাকে ডাকিনি যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে বাবা আবার বকাবকি করছিল যে আমাকে কেন ডাকলি না, আমাকে বাদ দিয়ে তোরা কেক কেটে নিলি এই সেই। তারপরে এই যে কেক সবাইকে খাইয়ে দিলাম, কেক দুটো খেতে খুবই সুন্দর ছিল। একটা তো ব্ল্যাক ফরেস্ট আর একটা কী নাম ছিল জানি না। এদিকে একটা কাণ্ড হয়ে গেছিলো, এই স্নো স্প্রে দিয়ে যখন ভূত করছিল, ফোনটা কাকির হাতে দিয়েছিলাম কিন্তু পরে দেখলাম যে ভিডিওটা অনই করা হয়নি, তাই সেই ক্লিপটা আর নেই। এইটা সকালের ভিডিও, সকালবেলায় উঠে সারা ঘরে নতুন চাদর পাড় পেতে দিলাম, যেহেতু আমার বার্থডে আমি কেন শুধু নতুন জামা পরবো, তাই ঘরগুলোকেও নতুন করে সাজিয়ে নিলাম। সকালে ব্রেকফাস্টে মা বানাচ্ছিল আলুর তরকারি আর লুচি, সেই মতো তরকারি বসিয়ে দিয়েছে আর লুচির জন্য ময়দাটাও মেখে নিয়েছিল। সকালবেলা বাবা বাজারে গিয়েছিল অবশ্য, তাও কয়েকটা জিনিস বাকি ছিল, তাই ভাই আর আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে এই মাঠে প্যান্ডেল দেখে তো মনটা পুরো খুশি হয়ে গেল, সত্যি পুজো আসতে আর মাত্র কিছুদিন বাকি আছে। তুনু ওপরে এসে দেখ, তুমি যে আমাকে কতবার বার্থডে উইশ করেছে আমি নিজেও জানি না। তারপর এই যে সকালবেলা ব্রেকফাস্ট সাজিয়ে মা আমাকে দিয়ে দিল খেতে লুচি আর আলুর তরকারি, আর ভাই আমাকে দেবে দুপুরবেলা চিকেন রোস্ট খেতে, তাই ওর মতো চিকেন রোস্টটা ম্যারিনেশন করছে। ওর রান্না করতে খুবই ভালো লাগে, প্রতিবারই মানে আমাকে এরকম টুকটাক রান্না করে খাওয়ায়, তাই এই জন্মদিনেও একটা জিনিস খাওয়াচ্ছে। তুনু আবার কোথা থেকে একটা গোলাপ ফুল নিয়ে এসেছে কাকুর সাথে বাজারে গিয়ে, ও যে কতবার আমাকে সারপ্রাইজ দিয়েছে আর বার্থডে উইশ করেছে আমি মানে অগুন্তিবার। তো এই যে ওর ফার্স্ট ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে গেছিলো, এবার সেকেন্ড ম্যারিনেশনটা স্টার্ট করেছে। ভাই যে আমার জন্য এত কিছু করছে এই জন্য সত্যি আমি খুবই মানে সৌভাগ্যবান আর কি বলবো। তারপরে এই যে পুচকেটাকে একটু বকা দিয়েছিলাম তাই মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। মার এইদিকে চিকেন রান্না কমপ্লিট আর এদিকে মাছের ঝোলও হয়ে গেছে, পায়েসটাও হয়ে গেছিলো। তারপরে আমি দুপুরবেলা স্নান করে একটু বড়াটা ভেজে নিয়েছিলাম, মা সব তৈরি করে রেখে গেছিলো, শুধু তেলে দিয়ে ভেজে নিয়েছি। মাইক্রোওভেন থেকে চিকেনটা এবার বার করে নেবে, পুরো হয়ে গেছে। আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো না, মনে হচ্ছিলো এক্ষুনি খেয়ে নিই, তাও তো আবার সাজিয়ে গুছিয়ে দিতে হবে আর কি। তো এই যে শেফ একটু গন্ধ শুকিয়ে নিচ্ছিল সব ঠিকঠাক আছে কিনা। তো দুপুরে আমার লাঞ্চে কী কী ছিল দেখো, ছিল ভাত, পাঁচ রকমের ভাজা, বড়া, পমফ্রেট ফ্রাই, এদিকে ছিল চিকেন ভাপা, পাবদা মাছের ঝোল, এটা হলো ভাই যে চিকেন ফ্রাইটা বানালো সেইটা, আর এই চিকেন কষা, পায়েস। এত খাবার সামনে রেখে তুনু তো ঘুমিয়েই পড়েছে, বলছে এ শুধু ভিডিওই করে যাবে, আমাকে মনে হচ্ছে আজকে আর খেতে দেবে না। তো আমি শুধু সেজে গুজে খেতে বসিনি, সবাইকে প্লেটে সাজিয়ে গুজিয়ে সবাই ভাই তিন ভাই বোন একসাথে বসে খেতে বসেছিলাম। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো ভিডিও টিডিও করতে করতে, তাই বাবা ওই সাইডে এক একা বসে পড়েছে খেতে, বাবার খিদে পেয়ে গেছিলো। মা এই যে আমাকে একটু খাইয়ে দিচ্ছিল, কারণ খাইয়ে দিতে হয় একটুখানি টুকটাক করে। তো এই যে খেয়ে আমার তো চিকেন রোস্টটা খুবই পছন্দ হয়েছে, ভাইকে বললাম খুব সুন্দর হয়েছে, তুই এরকম বানিয়ে আমাকে খাইয়ে যা আর কি। তো চিকেন রোস্ট আর পমফ্রেট ফ্রাইটা আমার খুবই ভালো লেগেছিলো, আর বাদবাকি রান্না তো ভালো হয়েইছে কারণ মা খুবই ভালো রান্না করে। তো আমাকে মা খাইয়ে দিচ্ছিল বলে তুনু আবার বললো আমাকেও একটু খাইয়ে দাও বম্মা, তাই মা আবার তুনুকেও খাইয়ে দিল। ভাত থাত খেয়ে তুনু আবার লেবু খেতে বসেছে। এই যে লেবু খাওয়ার কি পোকা কি বলবো, একটা বাতাবি লেবু প্রায় একা একাই খেয়ে নিতে পারে। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় আমরা সবাই ঘুরতে যাব, তাই এই যে রেডি হয়ে গেলাম। আর এইবারের বার্থডেতে পুরো সাদা ড্রেস কিনেছিলাম আমি আর কি, তো বৃষ্টি হয় কি না সেই টেনশনেই ছিলাম যাতে ড্রেসটা কাদা না লেগে যায়। তারপরে মাকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম টোটো ধরে, অনেকটা লেট হয়ে গেছিলো তাই একেবারে বাড়ার সাথে নেমে আবার ভিডিওটা অন করেছি। বাড়ার সাথে দাদা অলরেডি ওয়েট করছিল আমাদের জন্য, তো এই যে দাদা আমরা সবাই মিলে এবার বেরিয়ে পড়লাম টুকটুক করে হাঁটতে। ও বলাই তো হলো না কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খেতে। অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে আমার বার্থডেতে তোদেরকে সবাইকে দাদা বৌদির বিরিয়ানিতে গিয়ে ট্রিট দেবো, তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। গিয়েছিলাম হলো বারাসাত হয়ে, বারাসাতে নেমে ওই যে অটো ধরে যেতে হবে, চলে এসেছি প্রায় 1.5 ঘন্টা অটোতে চড়ার পরে দাদা বৌদি বিরিয়ানির সামনে চলে এসেছি। তারপরে অটো থেকে নেমে, অটো স্ট্যান্ড থেকে নেমে বেরিয়ে চলে আসলাম। অটো স্ট্যান্ডের পাশে একটা এত সুন্দর গাছে পাখি ডাকছিল কি বলবো,
খুব সুন্দর পাখিগুলো ডাকছিল। তারপরে রাস্তার ধারে একটা ফুলের দোকান দেখে আমি বায়না করে একটা সাদা গোলাপ কিনে নিলাম আমার ড্রেসের সাথে ম্যাচ করে। দাদা বৌদি বিরিয়ানির সামনে গিয়ে তো দেখছি হাড়ি কে হাড়ি শুধু বিরিয়ানি। একটা দিক থেকে আমরা সৌভাগ্য ছিলাম যেহেতু লাইন ছিল না, সেই লাইনটা আমরা পাইনি যেহেতু আমরা খুবই তাড়াতাড়ি গিয়েছিলাম, 7টা নাগাদ গিয়েছিলাম প্রায়, ওখানে পৌঁছেছিলাম 7টা নাগাদ। তো এই যে নিচে জায়গা ছিল না আমাদেরকে একদম উপরে পাঠালো যেটা নতুন ডেকোরেশন করেছে, তো উপরে উঠে তো অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগলো, খুবই সুন্দর ডেকোরেশন ছিল। প্রথমে তো আমাদের 6 সিটের টেবিলে বসালো, তো 6 সিটের টেবিলে যখন বসেছিলাম একজন এসে বললো যে আপনারা এখানে কেন বসেছেন, ওদিকে 4টে বেঞ্চের একটা টেবিল রয়েছে ওটাতে গিয়ে বসতে পারেন, তাহলে আর আপনাদের শেয়ার করতে হবে না। মানে কি যে জায়গা ফাঁকা থাকলে অন্য ধরুন 2জন থাকে বা 3জন থাকে তাদেরকে ওখানে বসিয়ে দেয়, তো সেই শেয়ারটা আর করতে হবে না। অনেক ভিডিওতে দেখেছিলাম ডামের ডায়মন্ড ফিশ ফ্রাই, তো সেই হিসাবে আমরা অর্ডার করলাম, কিন্তু দেখলাম ফিশ ফ্রাইটা অনেকটাই ছোটো। তারপরে এই যে থাই ফিশটা একজন সাজেস্ট করেছিল, তাই থাই ফিশটা অর্ডার দিয়েছিলাম। যদি ব্যারাকপুরে দাদা বৌদিতে খেতে যাও তাহলে থাই ফিশটা ট্রাই করতে পারো, খুবই সুন্দর খেতে ছিল, বেশ চটপটা একটা ফ্লেভার, আমার তো খুব ভালোই লেগেছিলো। আমরা অর্ডার দিয়েছিলাম মাটন বিরিয়ানি 3 প্লেট আর চিকেন বিরিয়ানি, তো চিকেনের পিসটা তো হেভি বড় ছিল, মাটনটাও ভালো ছিল, তবে সলিড পিস হওয়ার কারণে আমার একটু সেদ্ধটা কম লেগেছে, কিন্তু টেস্ট ছিল খুবই। তারপরে বিরিয়ানি শেষ করে আবার অটো ধরে চলে আসলাম বারাসাত স্টেশনে, এবার বাড়ি ফেরার পালা, ট্রেনের অপেক্ষায় ছিলাম, বাড়ি এসে তো আরও একটা সারপ্রাইজ, এই যে এরা নিয়ে এসেছে কেক, বারণ করেছিলাম তাও শোনেনি, কে আর কার কথা শোনে, তো সাদা কালারের কেক নিয়ে এসেছে আমার জামার সাথে একদম ম্যাচ করে গেছে। তোদেরকে সবাইকে অনেক ধন্যবাদ আমার দিনটা এত স্পেশাল করার জন্য। তো এবার আমি এই যে কেক কাটতে বসে পড়বো। কেক কেটে এবার সবাইকে এক পিস করে দিয়ে দিলাম কেক খাওয়ার জন্য। এই কেকটাও খেতে কিন্তু খুবই টেস্টি ছিল, এটা মিও আমরতে মানে নতুন লঞ্চ করেছে আর কি, তো খুবই ভালো ছিল কেকটা খেতে। সবাইকে এক পিস করে দিয়ে দিলাম, আবার স্নো স্প্রে দিয়ে আমাকে ভূত বানাবে বলে ওরা রেডি হচ্ছে আর কি, তাই কেক খাওয়ানোর পরে আবার স্নো দিয়ে ভূত বানানো হবে। দাদাকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম, ওকে আর বাড়ি যেতে দিইনি, তাই ও বাড়িতে চলে এসেছিল আমাদের সাথে। এই যে শুরু হয়ে গেছে স্নো স্প্রে দিয়ে ভূত বানানো, মানে আমি না চোখে দেখতে পাচ্ছিলাম না নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছিলাম, বললাম যে এত দিস না, তাও পুরো মুখ পুরো সাদা করে দিয়েছে। লাস্টে তো দেখতে পাচ্ছিলাম না বলে মাকে বললাম যে হাত ধরে আমাকে একটু জলের ওখানে নিয়ে যাও যাতে মুখটা ধুতে পারি। তারপরে মা এই যে মুখটা মুছিয়ে দিল। সারাদিনটা তো আমার খুবই ভালো কাটলো। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।